অপেক্ষা করতেছি খারাপ লাগতেছে না মানে উই আর এনজয়িং কারণ হচ্ছে কি এটা একটা ফেস্টিভ মুড ঠিক আছে সবসময় এরকম দেখা যায় না বিগত দিনে বাংলা ছবি কয়েকটার জন্য আমরা পেয়েছিলাম হাওয়া সুরঙ্গ কিন্তু মানে হিন্দি ছবি এখন ফার্স্ট টাইম আমরা দেখতেছি ওরা হচ্ছে ইমিডিয়েট আজকে টিকিট দিয়েছে এই কারণে আমি টিকিট পেয়ে গেছি এখন যাব আর কি সরজন মুভিটা সেরা হবে কারণ শাহরুখ খান একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তিনি কিং খান তাকে বলা হয় তাকে বাদশাহ বলা হয় তিনি দুবাইয়ের মতো জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো ইন্টারন্যাশনালি তিনি সব জায়গায় ফাটাই দেন আমার ফ্রেন্ড আমাকে গরিবে শাহরুখ খান বলে কারণ আমি শাহরুখ খানের অলমোস্ট সব ডায়লগ আমার মুখস্থ আমি সব মুভি অনেকবার দেখছি শাহরুখ খানের আমরা তো হচ্ছে 2000 থেকে দেখা যায় 2000 সালের পর থেকে শাহরুখের যে মুভিগুলো আসছে সবগুলোই কম বেশি দেখা হয়েছে এখন সময়ের সাথে সাথে তারাও আপডেটেড হয়েছে মুভিগুলো আপডেটেড হয়েছে তো এখন দেখি এক্সপেক্টেড সবাই মিলে আসছি আমরা টিম শাহরুখ খানের টিম থেকে এটা বাংলাদেশের একটা টিম এটা এমন না যে আমরা বাংলা মুভি নিয়ে এরকম প্রচারণা করব না বাংলা মুভি আসতেছে রিসেন্টলি খুব সুন্দর সুন্দর মুভি আসতেছে আমরা ইন ফিউচার যদি আসলে এরকম এরকম ছবি আরও আরও ভালো ভালো পাই আমরা এইটা নিয়েও মাতামাতি করব আমরাও চাই বাংলাদেশে একটা শাহরুখ খান তৈরি হোক শাহরুখ যা দেখাইলো আর অ্যাটলি যেভাবে স্ক্রিন প্লে সাজাইলো ডিরেকশন যেভাবে দিল এর উপরে কিছু নাই শাহরুখ খান নেভার রিয়েলি ডিসঅ্যাপয়েন্টস হিজ ফ্যানস সো অল গুড ফর নাও শাহরুখ খানের মাস মুভিতে এই ধরনের অ্যাভাটার দেখে মানে ইটস টোটালি অ্যামেজিং শাহরুখ খান ইজ ভেরি আন্ডার ইউটিলাইজড ইন অ্যাকশন মে কোন হু কোন নেহি জানতে কে লিয়ে রেডি ইয়া বান্দা হো তো জিন্দা হো টু বি অনেস্ট মানে ফর আ মোমেন্ট আমরা মোর বোর ফিল করি না এন্ড দা টাইম কিভাবে যে চলে গেছে এটা আমরা জানি না জার্নিটা একদম মানে জওয়ানের মতোই সাসপেন্সে ভরা ছিল টুইস্টে ভরা ছিল অ্যাকশনে ভরা ছিল আমরা